हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल टू फाइव एस वे। आमी ए मुहूर्ते आसी न्यूयॉर्क सिटीर ब्रॉन्क्सेर स्टारलिने। इखाने ए नीरव होटेलेर पाशे, नीरव आमादेर खोकन भाईयेर नीरव होटेल, नीरव रेस्टुरेंटेर पाशे रयेछे जामाल भाईयेर शाहजालाल पान भाण्डार, मिष्टी पान भाण्डार। तो इखाने कि धरनेर पान पावा जाय सेटाई आपनादेर देखाई, संगे थाकुन। এবং আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটুকু দেখুন আপনারা, এখানে কত প্রকারের মিষ্টি মশলা দিয়ে পান বানান এবং এই পানের দাম কত, কিভাবে বিক্রি করেন। তো আমরা আজকে নিউ ইয়র্ক সিটিতে আসছি এবং এখানে নীরব হোটেলের পাশে আমাদের এক কাকা, বাংলাদেশি কাকা, উনি এই যে পান, তারপর আর কি আছে কাকা আপনার এখানে? যাবতীয় মশলা। আর এই যে কাকা এইভাবে বানায় দিচ্ছে সবগুলো মশলা দিয়ে, অনেক রকম মশলা। কাকা কত প্রকারের মশলা দেন আপনি একটা পানে? 22 প্রকারের মশলা, আপনারা শুনলেন, 22 প্রকারের মশলা দেন কাকা। এখানে বাঙালি, প্রচুর বাঙালি এই এরিয়া দিয়ে আসে। এটা হচ্ছে ব্রঙ্কস না? হ্যাঁ, বাঙালি এলাকা, বাংলা বাজার। জানি আমার এখানে আত্মীয়দের বাসা আছে, স্টালিন স্টালিন বাংলা। তো আপনারা দেখেন আমাদের বাংলাদেশের মতোই এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে এবং এই এই যে পানের দোকান একেবারে বাঙালি স্টাইলে, কাকার পানের দোকান শাহজালাল মিষ্টি পান ভাণ্ডার। আমার আমার অনেক আত্মীয় স্বজনও এখানে আছে এবং বন্ধুরাও আছে। তো তোমরা এখানে কাকার দোকানে এসে মিষ্টি পান খেয়ে সবাই, একটা মিষ্টি পান হচ্ছে $1 এবং $2 না কাকা? $2 মিষ্টি, ডলার মিষ্টি, আর লো রেগুলার পান $1, রেগুলার পান $1 আর মিষ্টি পান $2। এখানে এই যে পানের ছবিগুলো দেখো তোমরা, এই যে কাকা কত সুন্দর করে সব কিছু দিচ্ছে, সব মশলা দিচ্ছে। এটা কি দিলেন কাকা? কিশমিশ। কি কি দিয়েছেন এর ভিতর কাকা? এটা তো মিষ্টি মশলা আছে, দু একটা নাম বলেন তো কাকা। এই যে মিষ্টি মশলা, জাফরান, তারপর হলো আপনার কিশমিশ, এলাচ, এলাচ, কিশমিশ, জাফরান, বহু কিছু দিয়ে কাকা পান বানাচ্ছেন। ওয়াও ওয়া, আমরা একেবারে পুরা বাঙালি স্টাইলে এখানে আমেরিকার মতো জায়গায় পান খেতে পারছি। ইট জাস্ট ওয়াও, অসাধারণ। এখানে আরো একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, আমাদের খোকন ভাইয়ের রেস্টুরেন্ট নীরব। এখানে আমরা এইমাত্র খেলাম, আমি এবং আমার বন্ধু এসেছে শাহজাহান আমার সাথে। এই যে সিলেট সুনামগঞ্জ, সিলেটে আমাদের অনেকেই আছে আলমিতে। আমরা আলমিতে কিন্তু আমরা এখানে আসি বন্ধুদের সাথে প্রায় আড্ডা। দোকান আগামী বুধবার উদ্বোধন হইব, কোথায়? আলাক্সার সামনে। এটার নাম হলো গিয়া আপনার শাপলা মিষ্টি পান ভাণ্ডার, শাপলা মিষ্টি পান ভাণ্ডার। তো যে এই ভাই আরেকটা দোকান উদ্বোধন করবে, কয় তারিখে ভাই বললেন? এটা পড়ছে আগামী বুধবার, মানে 22 তারিখ পরে, 22 তারিখে পরে। তো তোমরা যারা এই যে ব্রঙ্কস এলাকায় যে আসো, আমার বন্ধুরা বা আমার আত্মীয় স্বজন, তো জেনে রাখলে যারা পান খেতে পছন্দ করো শাহজালাল মিষ্টি পান ভাণ্ডার। তো যে ভাইয়ের মুখে শুনলাম আরো একটা দোকান আসতেছে আলাস্কার সামনে, রাইট? এই আর কি। তো আমি আবারও দেখাই তোমাদের একটু, দোকানটা দেখেই মোটামুটি প্রাণটা ফুরে যায়। ওয়াও, কত প্রকারের কত রঙে ঢঙে পানগুলো, বাহ! এবং আমেরিকার মতো জায়গায়, অসাধারণ। এই যে কাকাকে পানের টাকা দিল আমার বন্ধু। হ্যাঁ, এটাই। এই যে আপনারা দেখছেন জামাল ভাইয়ের পরবর্তী দোকানের ছবিটা। ভাই আপনার নামটা আরেকবার বলে দেন। আমার নাম জামাল আহমেদ। হ্যাঁ জামাল ভাই, এই জামাল ভাইয়ের পানের দোকান শাহজালাল মিষ্টি পান ভাণ্ডার, আর নেক্সট দোকানের নাম হচ্ছে আলাক্সার সামনে, আগামী বুধবার সন্ধ্যার সময় উদ্বোধন হইব। এটা
শাপলা মিষ্টি পান ভান্ডার শাপলা মিষ্টি পান ভান্ডার আগামী বুধবার উদ্বোধন হবে গায়ে হলুদ ও জন্মদিনে ও রেগুলার পানের অর্ডার নেওয়া হয় আচ্ছা গায়ে হলুদ জন্মদিনে এবং রেগুলার পানের অর্ডার নেবে আমাদের এই জামাল ভাইয়ের আলাস্কার সামনে যেটা কি পানের নাম বললেন শাপলা মিষ্টি শাপলা মিষ্টি পান ভান্ডার কিও ফুলের নাম শাপলা তো আপনারা শুনলেন জামাল ভাইয়ের কাছে আমেরিকাতে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য জামাল ভাই বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নামে তার পানের দোকান রাখবে ইটস জাস্ট অ্যামেজিং আমরা বিদেশে থেকেও আমেরিকার মতো জায়গা থেকেও বাংলাদেশের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের জামাল ভাই তার পানের দোকানের নাম দেবে শাপলা পান ভান্ডার জামাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জামাল ভাই আপনার পানের দোকান ভালো চলুক এবং আমাদের বাঙালিরা যারা আছে তারা নিশ্চয়ই আপনাদের দোকানে আসবে আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া বলে দিব আপনি ভালো থাকবেন আপনার পানের দোকানের জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপনারাও আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকে নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে মিষ্টি পানের উপরে একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ